জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ বিরতির দাবিতে মিছিল বামফ্রন্টের। দীর্ঘ কয়েক সপ্তাহ থেকে চলছে ইসরায়েল ও গাজার মধ্যে যে যুদ্ধ চলছে, তাতে ইসরায়েলকে মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে অভিযোগ বামফ্রন্টের, আর ভারত সরকার এই বিষয়ে চুপ রয়েছে। অবিলম্বে সেই যুদ্ধ বিরোধী ডাকে মিছিল করে বামফ্রন্ট। বুধবার বিকেলে বহরমপুরে সিপিআইএমের জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে টেক্সটাইল মোড় হয়ে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে লালদিঘি হয়ে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। প্যালেস্তাইন গাজা এলাকায় যেভাবে নির্বিচারে বোমা বর্ষণ করে হাসপাতাল থেকে আশ্রয় শিবিরে ইসরায়েলের মদতপুষ্ট, এই মার্কিন মদতপুষ্ট ইসরায়েল যেভাবে একেবারে গণহত্যা চালাচ্ছে, বিশ্ব মানবতার শত্রু মার্কিন সাম্রাজ্যবাদ তাকে মদত দিচ্ছে, আর আমাদের দেশের ভারত, আমাদের দেশ ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আছেন, এ নিয়ে একটিও বাক্য ব্যয় করছেন না, এবং এ রাজ্যের তৃণমূল কংগ্রেস তারাও এ বিষয়ে একটিও মুখ খুলছে না। ঘুরিয়ে আমাদের দেশের সরকার ইসরায়েলকে সমর্থন করেছে যুদ্ধের পক্ষে, এই বিজেপি সরকার তারা সমর্থন করেছে, তার বিরুদ্ধেই শান্তির সপক্ষে এবং যুদ্ধের বিরুদ্ধে আমরা এই মিছিল করছি। অবিলম্বে যুদ্ধ বিরতি ঘোষণা করতে হবে এবং যেভাবে আক্রমণ হচ্ছে সেটা বন্ধ করা দরকার, আর জীবনদায়ী যে ওষুধ এবং খাবার পানীয় সমস্ত কিছু পৌঁছাতে হবে, দ্রুত যুদ্ধ বিরতি ঘোষণা করতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা মিছিল সংগঠিত করছি। বামপন্থী দলগুলি আমরা মিলিতভাবে এই মিছিল হচ্ছে।